বরেন্দ্র সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরির কারিগর প্রতারক নয়নকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী ও নাটোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। নাটোরের বরেগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা সহ দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু, বাবা গুরুতর আহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরি করে জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য নয়ন ইসলামকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আসামির কাছ থেকে বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। বুধবার দুপুরে আরএমপির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। পুলিশ বলছে সারা দেশব্যাপী আসন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ করে দেয়া সহ বিভিন্ন চাকরির প্রলোভন দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্যগণ রাজশাহীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ। প্রতারক চক্রটি নগরের বিভিন্ন কোচিং সেন্টারের মালিকদের সহযোগিতায় মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তি ইচ্ছুক ও চাকরি প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করে এমন প্রতারণা করে আসছিল। প্রতারক নয়ন নিজেকে কখনো ডাক্তার, কখনো সরকারি কর্মকর্তা বা এনজিও কর্মকর্তা পরিচয় দিতেন। গ্রেপ্তারকৃত নয়ন ইসলাম জেলার বাগমারা থানার অচিনঘাট এলাকার আসগর হোসেনের ছেলে। কোশ্চেন ফাঁস বা এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করে বা বিভিন্নভাবে ইম্পার্সনিফিকেশন, অর্থাৎ একজন মানুষের পরিবর্তে আরেকজন মানুষের ছবি চেঞ্জ করে আরেকজন মানুষকে পরীক্ষা দিয়ে চান্স পাইয়ে দেয়। তো এই গ্রুপটার একটি অপচেষ্টা সবসময় চলতে থাকে। তো সেই যে আমরা এই গ্রুপের একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, নয়ন ইসলাম যার নাম, তার বাড়ি বাগমারায় এবং তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে তিনি এই কাজগুলো করে থাকেন। তিনি যে বাসাটি ভাড়া নিয়েছেন সেই বাসাটিতেও তিনি ডাক্তার পরিচয় দিয়েছেন, যেন সহজেই এই যে ছাত্রছাত্রীদেরকে যেন তার ট্র্যাপে ফেলানো যায়। সেই রাজশাহীতে ব্যাটারি চালিত অটোরিকশা ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল 8:30 দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভা এলাকার মুসলিমের মোড়ে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশা ফেলে পালিয়ে যায় চালক। নিহতরা হলেন পবা উপজেলার কিসমত কুখণ্ডি এলাকার মৃত আসমত আলীর ছেলে ভ্যান চালক হায়াত আলী, বাঘা উপজেলার আরানি জামনগর এলাকার রিনা বেগম। ওসি জাহাঙ্গীর আলম জানান, সকাল 8:30 দিকে কাটাখালীর মুসলিমের মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা চালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন, এ প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী ও নাটোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে নগরীর সপুরা এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। এদিন তিনজন নারীকে সফল উদ্যোক্তা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে র্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সত্তার। এদিকে দিবসটি উপলক্ষে বুধবার সকাল 9:30 দিকে কালেক্টরেট ভবন চত্বর থেকে নাটোর ও নগর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ ও জেলা প্রশাসক শামীম আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন নাটোর ও নগর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, স্থানীয় সরকার উপপরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সমাজের নারীরা এখনও নিরাপদ নয়, প্রতিনিয়তই নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, ন্যায্য বিচার পেতে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে তাদের। নারীদের সম অধিকার ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন নারী অধিকার কর্মীরা। নাটোরের বরেগ্রামে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মা সহ দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে সন্তানের বাবা। আহত অবস্থায় অলি আহমেদকে বরাইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার 10:00 দিকে উপজেলার খাকসা উত্তরপাড়া মহল্লার অলি আহমেদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অলি আহমেদের স্ত্রী সোমা খাতুন ও তাদের দুই শিশু সন্তান আনিয়া খাতুন ও অমর। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সবকিছু। বরাইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানাচ্ছেন,
ওলিয়া আহমেদের স্ত্রী সোমা খাতুন রান্নাঘরে রান্না কাজ করছিলেন। এ সময় বিকট শব্দে তাদের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওলি আহমেদের স্ত্রী সোমা খাতুন ও দুই সন্তান মারা যায়। এ সময় আগুনে দগ্ধ হয় ওলি আহমেদ। পরে বনপাড়া থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু টিনের ঘর হওয়ায় আগুন তীব্র হয়ে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নবগঠিত নাটোর জেলা আওয়ামী লীগের পকেট কমিটি সংশোধনের দাবিতে পদবঞ্চিত নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুর 12টার দিকে শহরের কানাইখালী এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাদের সাথে সমন্বয় না করে ঢাকায় বসে মন গড়া কমিটি তৈরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাসিমা বানু লেখা, অধ্যাপক শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মাসুম, আলী আকবর, মাসুদুর রহমান মাসুদ সহ পদবঞ্চিত নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন এবং ত্যাগী নেতা, তাদের বাদ দিয়ে জেলার নবগঠিত কমিটি তৈরি করা হয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ছেলে মেয়ের নাম সহ স্বজনদের নাম দিয়ে স্বজনপ্রীতি করেছেন। যে কমিটিতে অনেকেই রয়েছেন যারা কোনোদিনই জেলা আওয়ামী লীগ বা দলের কোনো অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন না। বক্তারা এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। তারা দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে তাদের জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।